দ্য বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং দি আম্বানিজের পর খবরের শিরোনামে এবার দ্য বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং অফ স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা। জলন্ধর এবং অমৃতসরে বিয়ে হলো বেশ ধুমধাম করে। শুধু বিয়েই সারলেন না, তার এক্সেস ফুডও তুলে দিলেন এক এনজিওর হাতে। বুঝতে পারলেন না তো, একটা এনজিও কপিলের কাছে এসে রিকোয়েস্ট করে তারা যেন বিয়ের এক্সেস ফুড বা লেফট ওভার ফুড ফেলে না দেন, তার বদলে সেই খাবার তারা কালেক্ট করে ডিস্ট্রিবিউট করবেন গরিবদের মধ্যে। যা হবার ছিল সেটাই হলো, সঙ্গে সঙ্গে একেবারে সম্মতি। বিয়ের প্রত্যেক রিচুয়ালসের বেঁচে যাওয়া খাবার কালেক্ট করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় গরিবদের মধ্যে। সেই এনজিওর পক্ষ থেকে কপিলের উদ্দেশ্যে বলা হলো, মিস্টার কপিল ইজ সেটিং অ্যান এক্সাম্পল ফর আদার্স টু ফলো বাই ডোনেটিং এক্সেস ফুড ফ্রম হিজ বিগ ডে। দিস উইল শিওরলি ক্রিয়েট আ মাচ নিডেড অ্যাওয়ারনেস for the cause and will motivate others to follow. I am pleased to see him that the person who makes the India country smile and laugh took this opportunity to make others in need smile too. Respect. I hope Kapil's act wakes up the countries not to waste food and donate extra from weddings.